ভারত জুড়ে লকডাউনের মেয়াদ বাড়িয়ে 3রা মে পর্যন্ত করা হয়েছে। এমত অবস্থায় কবে থেকে ফের স্বাভাবিক হবে ট্রেন চলাচল? টুইট করে গুরুত্বপূর্ণ আপডেট দিল ভারতীয় রেল মন্ত্রক। দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেল ট্রেন চলাচল বন্ধের মেয়াদও। এর আগে সারা ভারত জুড়ে টানা 21 দিনের লকডাউনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত 14 এপ্রিল। কিন্তু দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই লকডাউনের মেয়াদ আগামী 3রা মে পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এমত অবস্থায় সাধারণ মানুষের মনে প্রশ্ন, তাহলে কি 15 তারিখ থেকে ট্রেন চলাচল করবে? এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল ভারতীয় রেল মন্ত্রক। ভারতীয় রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, 15 এপ্রিল থেকে কোনো রকম ট্রেন চলাচল হচ্ছে না। রেলের তরফ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে, গোটা দেশ জুড়ে দ্বিতীয় পর্বের লকডাউন চলাকালীন সমস্ত রকম ট্রেন চলাচল বন্ধ থাকবে। সমস্ত রকম লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, মেইল ট্রেন, মেট্রো সম্পূর্ণভাবে বন্ধ থাকবে 3রা মে পর্যন্ত। যারা এই মুহূর্তে অন্য রাজ্যে আছেন অথবা 15 তারিখ ট্রেন চলাচল করার কথা মাথায় রেখে টিকিট কেটেছিলেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিল ভারতীয় রেল মন্ত্রক। দেশের লকডাউনের মেয়াদ যে বৃদ্ধি হতে চলেছে তার ইঙ্গিত এর আগেই পাওয়া গিয়েছিল। এর আগেই রাজ্যের 30 এপ্রিল পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 14 এপ্রিল সকালবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3রা মে পর্যন্ত গোটা দেশ জুড়ে দ্বিতীয় দফার লকডাউনের কথা ঘোষণা করেন। এমত অবস্থায় সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, তাহলে কি 30 তারিখের পর অর্থাৎ 1লা মে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে? ট্রেন চলাচল নিয়ে এবার টুইট করে গুরুত্বপূর্ণ আপডেট দিল ভারতীয় রেল মন্ত্রক। বেশ কয়েকটি টুইট করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ রেলওয়ের টুইটে সাব জানানো হয়েছে, আগামী 3রা মে পর্যন্ত কোনো রকম ট্রেন চলাচল করবে না। টুইট করে রেল মন্ত্রক সাব জানিয়ে দিয়েছে, অল প্যাসেঞ্জার ট্রেন সার্ভিস অন ইন্ডিয়ান রেলওয়েজ ইনক্লুডিং প্রিমিয়াম ট্রেনস, মেল এক্সপ্রেস ট্রেনস, প্যাসেঞ্জার ট্রেনস, সাব আরবান ট্রেনস, কলকাতা মেট্রো রেল, কোনকান রেলওয়েজ এটসেট্রা শ্যাল বি কন্টিনিউ রিমেইন ক্যান্সেল টিল দ্য অফ 3rd May 2020। অর্থাৎ রেলমন্ত্রক খুব স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে, আগামী 3রা মে পর্যন্ত এক্সপ্রেস ট্রেন থেকে লোকাল ট্রেন, মেট্রো রেল সমস্ত রকম ট্রেন পরিষেবা বন্ধ থাকছে। এছাড়া আরও একটি টুইট করে রেলমন্ত্রক জানিয়েছে, ইট ইজ ক্ল্যারিফাইড দ্যাট অল প্যাসেঞ্জার ট্রেন সার্ভিস আর ফুললি ক্যান্সেলড অ্যাক্রস দ্য নেশন টিল 3rd May 2020 অ্যান্ড দেয়ার ইজ নো প্ল্যান টু রান এনি স্পেশাল ট্রেন টু ক্লিয়ার দ্য প্যাসেঞ্জার রাশ। অল কনসার্ন মে প্লিজ টেক নোট অফ দ্য সেম অ্যান্ড হেল্প আস ইন রেজিস্টিং এনি রং নিউজ ইন দিস রিগার্ড। অর্থাৎ রেলমন্ত্রক আরও একবার স্পষ্ট করে দিল যে সারা দেশ জুড়ে 3রা মে পর্যন্ত রেল পরিষেবা একেবারে বন্ধ থাকছে। কিন্তু ফের কবে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো সদর্থক আপডেট দেয়নি রেলমন্ত্রক।